আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভয়েসটা একটু ভালো হয়েছে, অন্যরকম হয়েছে। তো গতকালকে যে ভিডিওটা বানাইছিলাম, গতকালকে হলো একটা ভিডিও বানাইছিলাম, সবাই দেখছেন আপনারা। ওই ভিডিওটায় মানে আমি কথাই বলতে পারি না, এটা ভয়েস এত খারাপ হয়ে গেছিলো। তারপরে হলো ইফতার করলাম, ইফতারের পরে হলো বেশি করে আদা দিয়ে রং চা বানাইছি, ওইটা খাইছি রাতের বেলা, এক মগ রং চা খাইছি। তো ওইটা খাওয়ার পরে আজকে মনে হইতেছে যে ভয়েসটা একটু ভালো হয়েছে। আর ফ্রিজের পানি খাওয়ার কারণে আর হলো পদ্মা নদীতে গোসল করেছিলাম দুই দিন টানা এক ঘন্টা কইরা, তো এই জন্য হলো ভয়েস এরকম হয়ে গেছিলো গা। তো আজকে একটু ভালোই লাগতেছে, ভয়েসটা একটু ভালো হয়েছে। তো দুঃখের বিষয়, আজকে খুবই খারাপ লাগতেছে, মনটাও বেশি ভালো না। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন মেফতাহুলের আর মুস্কানের শরীরটা বেশি ভালো না। তো মেফতাহুলের আর মুস্কানের শরীরটা বেশি ভালো না, এখন হলো আসরে নামাজ পড়া, রান্নায় মাছ রান্না করছি আর গরুর মাংস রান্না করতেছি, ওইটা ঘাসে বসাই দিছি, আর পাশে হলো রাইস কুকারে ভাত বসাই দিছি। তো দুইটা দেওয়ার পরে হলো প্রচুর পরিমাণ গরম আর হলো রোদের তাপমাত্রা, তো ওইটা তো বইলাই বুঝাইতে পারবো না। ওইটা মনে হয় সবার যে যেখানে আছেন সব জায়গায় মনে হয়, আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ তাপমাত্রা আর রোদ। তো রোদের কারণে হলো কিছুই করা যায় না, এত পরিমাণ গরম। মানে আমি ঘরে ঘাসে বৈশা আনছি, চেয়ার পাত্তা বৈশাখ, শুধু মাছটা বসাছি, এতটুকু সময় তো মানে আমি পাগল হয়ে গেছি গা। মনে হয় আমার শরীর দিয়া মনে হয় আমি গোসল করে আসছি, এত পরিমাণ গরম ছিল, ঘাম পড়ছে শরীর থেকে, ঘাম ঝরছে একদম, এরকম হয়ে গেছিলাম। তো যাই হোক, যেটা হলো আজকে যে বিষয়টা, আজকে ভাবছিলাম কোনো ভিডিও বানাবো না, ক্যামেরা অন করবো না। তো ভাবলাম পাশে হলো ভাত বসাই দিছি আর মাংস হইতেছে রান্না, আর ভাবলাম ক্যামেরাটা একটু অন করি। আর আজকে মুস্কান এত কথা বলো কেন? আর এখন আবার ভিডিওটা শেষ করে আবার ইফতারি রেডি করতে হইবে, হইব। তো শ্বশুর বাড়িতে আসলে তো খুবই ব্যস্ততার মাঝে কাটাইতে হয়, তাছাড়া হলো দুইটা ছেলে মেয়ে, আবার হুজুর রে খাওয়াই, আবার আমার শাশুড়ি আছে, তো আমরা সবাই মিলেমিশে মানে অনেক লোকজন হয়ে গেছে। ওই জায়গায় বহো, উচার পেতে আমি হাইও না, ওই পান পরে দিয়া মনে, আমি যাও পান আন পরে দিয়া মনে, ওই জায়গায় বহো না, পান তো আর এখন খাইবে না, খাইবে ইফতারের পরে। তো আজকে হলো প্রচুর পরিমাণ গরমের তাপমাত্রা, খুবই বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা হলো অনেক অসুস্থ হয়ে থাকে, অনেক গরম দেশে। তো মেফতাহুলের আর মুস্কানের যে বিষয়টা আজকে ক্লিয়ার করব, সেটা হলো অনেক কথাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। অনেক অনেকে অনেক ধরনের কথা বলেন, জানতে চান বলা হয় না, তো আজকে অনেক নিজের ব্যক্তিগত ব্যাপারে অনেক কথা শেয়ার করব। তো এই জন্যই বসে পড়লাম এইভাবে ভিডিওটা করার জন্য। তো মুস্কানের আর মেফতাহুলের কথা বললেন না, আজকে যে মুস্কানের চুল কাটাইছি, চুল কাটাইতে নিয়ে গেছি, অনেক নড়াচড়া করে, কাটতে দেয় না, শুধু দুই ছাট কানের পেটে একটু কাটছে, গরমে মাইয়া শিখে গেছে। তো মেফতাহুল আর হলো মুস্কান, ওরা দুইজনে হলো আজকে সারা রাত বিরক্ত করছে। আমার হলো এই ঘরে হলো ফ্যান নষ্ট হয়ে গেছে, এই জন্য রাতের বেলা হলো এই ঘরে ঘুমাইতে পারি না, আমাদের বাড়িতে যা ঘুমাসি ওইখানে। মেফতা মুস্কান হ্যাঁ গোবাইতে দূরে আছে, রফিকুল গোবাইতে দূরে আছে। তো মুস্কানের হলো প্রচুর পরিমাণ, মুস্কান আমার কাছে শুয়েছে আর মেঘটা হলো নানুর কাছে আর লতার কাছে ঘুমাসে। তো ঘুমাসনের পরে হলো মেঘটা হলো প্রচুর পরিমাণ জ্বর ছিল কালকে, জ্বর গরম ঠান্ডা লাগছে, অনেক গরম, তো রোদে সারাদিন বাইরে থাকে খেলাধুলা করে, গরম লাগে একদম, জ্বরাই সব আছে মেঘতাহুলের আর মুস্কানের, ওগো দুই ভাই বোনের অনেক জ্বর। তো মেঘতাহুলের হলো কালকে এত পরিমাণ জ্বর আছে, জ্বরের চড়ে বলতেছে যে আম্মু আমার হলো বমি আসে, তো বমি আসার পরে মেফতাহুলের হলো ছেলাইনে পানি খাওয়াইছি কালকে, আর আজকে সারাদিন ছেলাইনে পানি খাওয়াই রাখতেছি। তারপর ডাক্তার কাছে আমাদের এখানে যে ফার্মেসি আছে ওইখান থেকে ওষুধ আনছি, আইনে খাওয়াইছি, অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, তাও জ্বর কমতেছে না। পরে আজকে সারা রাত অনেক বিরক্ত করছে, সারা রাতে ওগো জ্বর আসলো, ঘুমাসে না, মানে কান্নাকাটি করছে সারা রাতে, দুই ভাই বোনের কতক্ষণ ঠান্ডা পানি দেয়, শরীর ধোয়াই, আবার শরীর মুচ্ছা দেয় গামছা ভিজাইয়া,
শৈলমুচ্ছা দেই, আবার হলো মাথায় পানি দেই, আবার জলপুটি দেই, আবার হাত পায়ে সরিষার তেল ডুলি। দুই বোনে সারা রাতে এই করছি দুইটা পোলা পানের। আবার মায়ে আছে দুই বোনের, হলো দুই ভাই বোনের রাতের বেলায় এই করছি। তো প্রচুর পরিমাণ জ্বর ছিল, ওই জ্বর দেখান সকাল ভোরবেলা লতা উঠছে, উঠটা দেখ কইতাছে মেপ্তা হলো অবস্থা অনেক খারাপ হয়েছিল, মেপ্তা হলে হলো এই কুর্মু। আরে ডাক্তারের কাছে নিয়ে যায়, পর আবারও আমাদের এখানে ফার্মেসিটিটা হলো নিয়ে গেছি, নিয়ে আবার জ্বর মাপছি, পর আবার ওষুধ আনছি। পরে বলছে যে আজকে দুপুরটা দেখ, যদি না কমে তাহলে ইঞ্জেকশন দিতে হইব জ্বরের, আর না হয় ডোজ দিতে হইব। তো সারাদিন জ্বর ছিল কম, এখনো জ্বর আছে। তো দুইটা পোলা পান নিয়ে, রান্না বান্না নিয়ে, তাছাড়া প্রচুর পরিমাণ গরম। খালি একমাত্র আমার বোন আছে দেখে, আমার বোনে সারাদিন শুধু লতা মিপ্তা হলে আর মুস্কান রাহে, অত টাইম মতো ওষুধ খায়, টাইম মতো গোসল করায়, টাইম মতো খাওয়ায়, টাইম মতো শরীর হাত মুছাই দেয়, লতাই বাবু খেয়াজমত করতেছে। আর এই পাশে যে কাজগুলো আছে, থালা বাটি ধোয়া, কাপড় চুপি ধোয়া, ঘর দুয়ার গোছানো, রান্না বান্না করা, তাছাড়া আবার রোজা থাকা, সব কিছু সামলাইতে হয়, এগুলো হলো আমার কর্তব্য। তো এখনো ইফতারি রেডি করতে হবে পাশে, তারপরে হলো আমার ই আছে। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তো অনেকে আপনারা বলেন যে বান্ধবী মিম দিয়ে আসে না বিপদের সময়, তো আমাদের সাথে কিন্তু কোনো কোনো শত্রুতা নাই, বাট আমাদের সাথে কোনো অমিলও নাই, আমাদের সুসম্পর্ক হয়ে আছে ইনশাল্লাহ, আর যতদিন বেঁচে থাকি থাকবো। তো আসে না রোজার দিন, দেখা যায় ওই বাসা অনেক কাজকর্ম করে, আবার হলো আপনি আসে, আবার রোজা থাকে। আর আরও একটা অভ্যাস কি, ও খুব কম আসতো দিদাসি, তো ও হলো খুব কম আসে আগে থেকে, এমনিতে মানে ও বাইরে কম যায়, আমারই বেশি যাওয়া হইতো। তো আব্বা মারা যাওয়ার পর থেকে হলো মন মানসিক তেমনি বেশি ভালো না, আর এই এটা ছিড়া দে, তো কোথাও যাওয়া হয় না, কোথাও বের হয় না, খুব কম বের হই। তারপরে হলো আবার ও গো দুই ভাই বোন হলো শরীর ভালো না, জ্বর, আবার আমারও শরীরটা বেশি ভালো না, আমারও জ্বর ঠান্ডা, আবার গলা ভাই শুনলে তো বুঝতেছিলে একদম গলা ভেঙে গেছিল, তো মেম হলো আসে আমাকে দাওয়াত দিয়ে গেল আজকে ইফতারে, দাওয়াত পর বললো যে আমি তো নতুন বাড়িতে গেছি, আমি কিন্তু কিছুই জানি না, আর আমি কারো ভিডিও ফলো করি না এখন। তো আমি হলো আমার বাড়িতে গেছি নতুন বাড়িতে, যাই ওই বাসায় রান্নাবান্না করতেছি, পাঠ করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ওই বাসায় সব কিছু। তো ওই বাসায় হলো আজকে সাবিনাপুর আসবো, আর তাছাড়া তো আরে বললাম আমার শাশুড়ি বলে গেছে, সবারে বলছে ইফতারে দাওয়াত দিছে, তো যাওয়ার জন্য বলছে বান্ধবী। তো আমি ওরে বলে দিছি যে দেখ এমন এমন মিথ্যা হলে মুস্কানের তোর শরীর বেশি ভালো না, তাছাড়া ছোট পোলা পানো শরীর ভালো না, এই সন্ধ্যাবেলা চামু আবার ইফতার করে আবারও আসমু, আবার আমার বাড়িতে আবার খুজুর আছে, তার জন্য আবার ইফতারি বানাইতো, আবার আমার শাশুড়ি যাবো না, তারও শরীর ভালো না। তো এই জন্য বলছি যে পোষা করিল না, রাগ করিল না, আমি যাইতেও পারি নাও পারি শিওর না, তো এই কথা বলে দিছি। আর চামু না মিমির তো মন খারাপ করবো, তো মন খারাপ করলেও করার কিছু নাই, না দূরে যায় না এখানে বসে ইফতার আমার লাগবে নি, এই কথা বলে দিছি। আজকে হলো ইফতারে কেমন রান করা, হ্যাঁ আজকে হলো ইফতারে দাওয়াত ছিল, যাইতে পারলাম না দুঃখিত, এই জন্যই অবশ্যইটা ভালো থাকলে হয়তো যাওয়া হইতো, তো এই জন্যই যাব না, অবশ্যই বেশি ভালো না। এবারে কাজের বউ ওই যে কাজ করতেছে, আব্বু বাপু যে এই গরমের ভিতর পোলা পান নিয়ে জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করে, এমনি বলতেছে একদিন বাজারে গেছিলাম বাজার করার জন্য, আরেকদিন গেছিলাম একটু শপিং করার জন্য, তার জন্য মিথ্যা লাভ অনেক রাগারাই করছে যে পোলা পান রাইখা রাইখা যাও গা রোদের ভিতর জায়গায় জায়গায়, এই জন্য এই অবস্থা হয়েছে। তো এই জন্য চিন্তা ভাবনা করছি বাড়ি থেকে আর কোথাও বের হইব না, নে আর নিয়ে যাওয়া ফালাইতে আসে যাওয়ার জন্য মাসুদের কাছে, মাছুদের অনেক নৌকা মুস্কান আপনারা হয়তো ভিডিওতে দেখেন, মাছুদের দেখলে দুই হাত লাফাইয়া জায়গা যত দূরে থাকবো, অনেক আদর করে মাছুদ, এই জন্য মাছুদের নৌকা। তো এই হলো কথা,
তো এই হলো কথা, যাবো না বান্ধবীর বাসায়, যাওয়া হবে না। তো এখন হলো ইফতারি রেডি করবো, লতা গেছে গা ফলমূল কাটার জন্য। তো লতা হলো প্রচুর পরিমাণ হেল্প করতেছে, আর তাছাড়া এই কদিন যদি আমার কেউ হেল্প না করে তাহলে আর আমার পক্ষে সম্ভব না এত কিছু। কারণ দুইটা বাচ্চা নিয়ে, কাজকাম নিয়ে, রান্নাবান্না নিয়ে, তার পাশে আবার একটা ভিডিও আছে, দুইটা চ্যানেল। আর আরও একটা কথা আপনাদেরকে বলি, জানি না আপনাদের মন মতো কি হইতে পারলাম কি না, তো এত বছর ব্লগিং করতেছি, ব্লগ করতেছি, আপনারা কিছু কিছু সময় দেখি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। আবার কিছু কিছু সময় কোথায় যে আমার ভিউয়ার্সরা হারিয়ে যায়, পালাইয়া জায়গা বলতে পারি না। তো আশা করি সব ভিউয়ার্সদের উদ্দেশ্য বলতেছি, সবাই আমাকে একটু ফলো করবেন আর আমার পাশে থাকবেন। আমাকে যেরকম উৎসাহ, সাপোর্ট, ভালোবাসা দিচ্ছেন, আশা করি সবাই আমাকে পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করবেন, এভাবে ভালোবাসা দেবেন। তো এখন হলো অনেক কথাই বললাম, তো বান্ধবীর দাওয়াত করছে, সেখানে যাইতে পারলাম না, ছেলে মেয়ে অসুস্থ এই জন্য, আর নিজেও খুব অসুস্থ। তাছাড়া শ্বশুরবাড়িতে আইসা পড়ছি, আসার পর থেকে ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, সব কিছু নিয়ে হলো আমি এলোমেলো হয়ে গেছি, পেঁচিয়ে গেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর পাঁচটা দিন আছে, পাঁচটা দিন যাতে রোজা রাখতে পারি, চার দিন আজকে ছাব্বিশটা, আজকে ছাব্বিশ রোজা এই তোমার, এই কিন্তু এই বিষয়টি কথা কইলে না, আজকে ছাব্বিশ কত, সাতাশে কত যেটা রাত না, এটা কিন্তু আজকে, আজকে নামাজ, হ্যাঁ হ্যাঁ আমি তো বলতেই পারি না, আজকে নামাজ, আজকে নাকি ছাব্বিশ রোজা চলে যায়, সাতাশ রোজা, সাতাশে কত, সাতাশে কত আজকে হলো নামাজ। তো আমি বলতেই পারি না, মাসো তো এখন আমাকে বলো, নামাজের জন্য কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। যাই লাগে তো মায়ের সাথে মায়ের করে কালকে হাতে পাতা আছে, আমার অবস্থা তো খুব খারাপ, কোনো কিছু খেয়াল নেই। থাকে নতুন কাপড় চোপড় আছে, ওইগুলো পইরমা পইরা একটু গোসল করুম, নামাজের আগে ওগুলো ঘুম পাড়ায় রাখা। সবাই দোয়া করবেন যাতে সাতাশে কদর আজকে এমন একটা রাত, আল্লাহর আল্লাহর রহমতের রাত, আল্লাহ আল্লাহর কাছে এই রাতে যত ইবাদত বন্দেগিরি করলে আল্লাহ কবুল করবো আমাদের ইবাদত। যেহেতু আমরা মুসলিম পরিবার সন্তান, মুসলমান, তো আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করবো এবং সারা রাত নামাজ পড়ব। আজকের রাতটা হলো আল্লাহর সারা রাত ইবাদত বন্দেগিরি করার। আজকে রাতে যত নামাজ পড়বেন, যত দোয়া পড়বেন, দরুদ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সব কিছুতে আজকে প্রচুর পরিমাণ ফজিলত, অনেক ফজিলত। সবাই দোয়া করবেন আজকের রাতে, সবাই নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আরও একটা কথা, সবাই হলো আমার বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ আজকে হলো সাতাশে কদর। এই রোজার পনেরো দিন আগে যেই শবে বরাত যায়, ওই শবে বরাতের দিন হলো আমার বাবা পুরো পরিপূর্ণভাবে পরিপূর্ণ সুস্থ ছিল। এই রাতে সারা রাত আমার বাবা নামাজ পড়ে আসছে মসজিদ থেকে। তো আজকে এই সাতাশে কদরের কথা মনে পড়ে আমার আব্বার কথা মনে পড়ে গেল, আব্বার অনেক মনে করতেছি, মিস করতেছি, খুব খারাপ লাগতেছে। কারণ আজকে যদি আব্বা থাকতো তাহলে নামাজ পড়তে যাইতো গা, আর এই নামাজের সময় মিথ্যা হলো সাথে চলে যাইতো। তো আজকে হলো বাবার জন্য মন খুলে দোয়া করবো, নামাজ পড়লে দোয়া করবো, আমার আব্বা যাতে সবাই দোয়া করবেন, আমার আব্বাই যাতে ভিস্তুলসির দান করে, জান্নাতুল ফেরদাউস দান করে কবরে। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আর আমরা তো দোয়া করবো অবশ্যই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেকেই আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছেন, অনেক ভিউয়ার্সরা কথা বলতে চান, কারণ এখন আমি যে সিচুয়েশনের মাঝে আছি কথা বলার মতো আমার সুযোগ নেই, সময় নাই, আর আমার কথা বলবো যে ওরকম শক্তি নাই কি আমার। তো সবাই দোয়া করবেন, আমি ঈদটা যা তারপর ফিরে হয়ে আমি আপনাদের সবার সাথে কথা বলবো, যারা যারা কথা বলতে চান। তো সবাই সুস্থ থাকবেন, সব ভিউয়ার্সের দাওয়াত রইল, সবাই অগ্রিম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক সবাইকে, সবাই দোয়া করবেন। দেখো তো মামা কয় মিনিট হয়েছে ভিডিওটা, 30 মিনিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অসুস্থ শরীর নিয়ে অনেক কথা বললাম, এই ভিডিওতে যদি কোনোখানে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সকলে ছোট বোন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।